আমার ধারণা দুবাইয়ের সেই লোক আরাফ খান, যার মূল নাম আরাফ খান নয়, রফিকুল ইসলাম বা সে সামটাইম সেরকম কিছু একটা হবে, এই লোক আমি ব্যবসায়ী বলবো তাকে, নাকি বাজিগর বলবো, না গোল্ড কারবারি বলবো, আমি আসলে ঠিক এই জায়গাটা একটু কনফিউজড এই কারণে যে বাংলাদেশের একটা ছেলে এখানে একজন পুলিশ সদস্যকে, তিনি পুলিশের অফিসারকে তিনি শেষ করে পালিয়ে কিভাবে কিভাবে ইন্ডিয়া হয়ে দুবাই গিয়ে মাত্র 3-4 বছরে সে শত কোটি টাকার মালিক বনে যাওয়ার মতন একটা অবস্থা, তারপরে বাংলাদেশের তারকাদের সেখানে ভিড় করাচ্ছে, ফেসবুকে এসে চ্যালেঞ্জ দিচ্ছে, সে একটা ইগল দেখাচ্ছে, সেই ইগলের দাম 1 কোটি টাকা, এটুক তো অন্তত সত্য, জীবিত ইগল ফেসবুকে লাইভ, প্রচুর ফেসবুকে কন্টেন্ট দেখবেন। তো সেই জন্যে আমার মনে হয়েছে ব্যবসায়ী বলবো, গোল্ডের কারবারই বলবো, না কি বলবো, না কি বাজিগর বা জাদুকর বলবো, না তো নাই হয়ে গেল, হঠাৎ করে 20 দিনের মাথায় উধাও, আরাফ তো উধাও, আরাফ খান তো উধাও, আরাফ খান ইস্যুও যেন উধাও, আরাফ খান ইস্যুও যেন আমাদের পত্রপত্রিকা মিডিয়া থেকে ঢাকা পড়ে গেল। কারণ একটা আছে, এই 20 দিনের মধ্যে ইস্যু চলে এসছে, ইস্যুর পর ইস্যু, বাংলাদেশ হচ্ছে ইস্যুর দেশ, সেই ইস্যুর পর ইস্যু, প্রথম আসলো নওগাঁর ঘটনা, সুলতানা জেসমিনের ঘটনা, র‍্যাব হেফাজতে তার মৃত্যুর ঘটনা, তারপরে ধ্যানাদ্যেন যেতে না যেতেই প্রথম আলো ইস্যু, প্রথম আলোর মতিউর রহমান, শামসুজ্জামান শাম, শামসুজ্জামান শামসের গ্রেফতার হওয়া, নাটকীয়তা, কারাগারে যাওয়া, জামিন, এখন বঙ্গবাজার। তো আমরা তো ভুলে যাই, আমরা এর পরে খোঁজ নিতে গেলে আর আমরা কুলকিনারা পাই না, আমরা হচ্ছে ওই অথই পানির মধ্যে হাবুডুবু খাওয়ার এক অবস্থা। আরাফ খানের সবশেষ উপস্থিতি অনেক দিন আগে জানা গিয়েছিল, তিনি প্রায় আরও 10 দিন আগে সোশ্যাল মিডিয়ায় লাস্ট দেশ ও জাতির কাছে, সেই তিনি ভদ্রলোক বলাও তো একটু কঠিন, তিনি দোয়া চেয়েছিলেন। এবং এরপর থেকে ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করলো, ইন্টারপোলের রেড নোটিশ হলো, ইন্টারপোলের লিস্টে তার নাম যুক্ত হলো, সব কিছুই হলো। আমাদের দেশ থেকে কর্তৃপক্ষ বললো তার সে নজরদারির মধ্যে রয়েছে। নজরদারির কথাটা তো খুবই একটা এমন একটা শব্দ যে এটার কোনো সীমা পরিসীমা নেই, সে নজরদারি কতদিন চলবে, কী নাগাদ চলবে। একবার গুঞ্জন ছড়ালো সে গ্রেফতার বা আটক, গ্রেফতার দুবাই পুলিশের আটক হয়েছে, তারপর এই সোশ্যাল মিডিয়াতেই নাড়াচাড়া হলো যে তার 8টি দেশের মধ্যে, 8টি দেশের ভিসা ছিল, তার মধ্যে সে আমেরিকা পাড়ি জমিয়েছে। এইটির পর আরবের একটি ভিডিও আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো, যাতে দেখা গেলো সে যেখান থেকে কথা বলছে তার পেছনে ইটালির বিভিন্ন দোকানপাটের ঠিকানা দেখা যাচ্ছে, তার মানে কি সে ইটালিতে। অনেকে বিষয়টি উড়িয়ে দিচ্ছেন, এভাবে অনেকে বলছেন যে আরাফ নিজেই হয়তো পুরনো কোনো ভিডিও ফুটেজ, ঘুরতে যাওয়ার ফুটেজ ছড়িয়ে দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করতে চাচ্ছে। সেটা যাই হোক, আরাফ ইস্যু তো নাই, আরাফ খান যেরকম নাই, আরাফ ইস্যুও নাই, তাহলে সে কোথায়, সে কি তাকে কি ফিরিয়ে আনা সম্ভব না। দেখেন, একটা হত্যা মামলার সে 6 নম্বর আসামি, আমরা যদি শুধু এই চোখে দেখি যে তাহলে 6 নম্বর আসামি, এটার জন্য দেশের সর্বশক্তি দিয়ে একে ঝাঁপিয়ে পড়তে হবে, ব্যাপারটা কিন্তু সেখানে না, ব্যাপারটা হচ্ছে এর সঙ্গে আরও বড় চেইন আছে কিনা, এই চেইন বা তার সাথে আর যেই চেইনগুলো আছে, বাংলাদেশে এই যে গোল্ড নিয়ে যেসব পুরুস্তুল কাণ্ড কারখানা হচ্ছে প্রতিদিন বাংলাদেশ এয়ারপোর্ট দিয়ে আসছে, আজকে যখন আমি কথা বলছি তার আগেও ভারতীয় সীমান্তে 20টি স্বর্ণের বার সহ আটক, 2 জনকে আটক করেছে আমি যতটুকু দেখলাম বিজিবি, এটা প্রতিনিয়ত দুবাই থেকে আসছে 20টি, কেন 200, 500, 2000 আসছে, আর আমাদের দেশ হয়ে এটা ভারতে চলে যাচ্ছে। এই চক্রগুলোর সন্ধানের জন্যই আরাফ খানকে দরকার। একে পুলিশ কর্মকর্তা মামুন সাহেব হত্যার বিচারের সম্মুখীন করা তো অবশ্যই গুরুত্বপূর্ণ আছে, তারপর তার বিরুদ্ধে 17-18টি ওয়ারেন্ট, কত, তারপর আরও কত কাণ্ড করেছে, সেই সব কিছুর পরে বেসিক্যালি এই যে বাংলাদেশের জন্য আর্টিস্টদের যেভাবে সে ডিমোরালাইজ করেছে, আমি ডিমোরালাইজ অবশ্যই বলবো, তারা কিছুটা না কিছু সব জেনেও, জানার পরেও ওখানে ছিলেন তার গেস্ট হয়ে, সেখানে ডিমোরালাইজই বলবো, সেই ডিমোরালাইজেশন থেকে বা তাদেরকে এইভাবে মিসগাইড করে, যদি আংশিক মিসগাইডও বলি, সেখানে নেওয়া এই ধরনের কাণ্ড ভবিষ্যতে যেন না হয়, এবং বাংলাদেশ থেকে আর যেন কোনো শয়তান এরকম এইসব কাণ্ড করে এইভাবে চলে যাওয়া যেতে পারে, এই রাস্তাটা তো শিখে ফেলেছে এই আরবের কাছ থেকে, সেটা না হয়, এই জন্য আমরা চাই যে আরবকে দেশে ফিরিয়ে আনা হোক, কিন্তু সব কিছু বাদ দিয়ে সে উধাও, ভ্যানিশ হয়ে গেল, কিন্তু ম্যাজিকের মতোই লাগছে আমাদের কাছে।
এই ম্যাজিক যেন সত্যি না হয়, ম্যাজিক যেন ম্যাজিকই থাকে। এই প্রত্যাশা রেখে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করোনা এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে সবসময় আছি আমি আতিক রহমান পূর্ণিয়া।